এক বোন হারাম রিলেশনে লিপ্ত এবং মানত করেছিলেন যে প্রতি মাসে 3টি করে সিএম রাখবেন, যাতে আল্লাহ তাআলা তাদের বিয়েটা সহজভাবে করাই দেন। ওই বোনের দিনের বুঝ নাই, তাই এমন করছে। এখন কি ওনার 3টি করে সিএম রাখতে হবে? এই মানত পূরণ করা কি বৈধ হবে? দেখুন, আসলে কিছু জিনিস আছে মানুষ আশ্চর্যজনক কাজ করে বসে, সেটা হচ্ছে এমনিতে হারাম, তারপরে এটার উপর আবার মানত। তো তিনি হারাম রিলেশনের জন্য অবশ্যই তওবা করবেন এবং ফিরে আসবেন দিনের দিকে। এবং মনে রাখতে হবে যে কোনোভাবেই বিয়ের আগে কোনো রিলেশন ইসলাম অনুমোদন করে না, এবং এর থেকে যেন সবাই দূরে সরে যায়, এটা যেন কোনো ব্যক্তি না করে, এটা হারাম কাজ। ওই বোনকে ওই জাতীয় রিলেশনশিপ ভুলে যাওয়ার জন্য তিনি বরং বেশি বেশি করে তওবা ইস্তেগফার করবেন, আর প্রতি মাসে 3টি করে রোজা রাখবেন যে মানত করেছেন, সওম পালন করবেন। এটা তার ভুল মানত ছিল, কিন্তু মানতটা শুদ্ধ ছিল, মানে সওম পালনটা শুদ্ধ, কিন্তু যেই কাজের জন্য করেছেন ওটা শুদ্ধ না। এই জন্য তিনি সওমটা পালন করে যেতে হবে, কিন্তু তার ওই কাজের জন্য না, বরং আল্লাহ যেন তাকে ক্ষমা করে দেয়, এই জন্য তিনি এটা করবেন, সওম পালন করতে হবে। বরং এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নাযারা ইয়ুতি আল্লাহ ফালিয়ুতিহু ওয়া মান নাযারা ইয়াসি ফালা ইয়াসি। কেউ যদি কোনো মানত করে যে আল্লাহর আনুগত্য করবে, সেজন্য এটা আনুগত্য করে, যদি অবাধ্য হওয়ার সেজন্য অবাধ্যতা না করে, যেটুকু অবাধ্যতা এটা করবেন না, অর্থাৎ তাদের রিলেশনশিপ টিকানোর জন্য মানত এটা করা যাবে না, তবে সওম পালন করবেন কী জন্য? যাতে করে আল্লাহ খুশি হয় এবং তাকে এই বিপদ থেকে উদ্ধার করে, সেজন্য এই বিপদে কখনো আর না পড়ে, এটা করতে পারেন। এমনি তিনি এই বিপদ থেকে উদ্ধার আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন তাকে ভালো স্বামী মিলিয়ে দেন, যার তার বিয়ে যেন ভালো হয়, সুন্দর হয়, এবং সে যেন খারাপ কাজ থেকে বেরিয়ে আসতে পারে, এটা অবশ্যই আল্লাহর কাছে তিনি দোয়া করবেন। আরেকটা যদি মনে রাখবেন, আমাদের দেশে একটা বা আমার দেশে না, সব জায়গাতেই যারা এই জাতীয় রিলেশনে জড়িত তারা বুঝতে পারে না তারা কত বড় নেয়ামত থেকে বঞ্চিত হচ্ছে। কেন জানেন? আপনি যাকে নিয়ে এত কিছু স্বপ্ন দেখছেন, এমন হতে পারে সবচেয়ে খারাপ লোকটা সে, শয়তান তাকে সুশোভিত করে দেখাচ্ছে আপনার চোখে। পরবর্তীতে অন্যখানে বিয়ে হলে আপনি বুঝতে পারবেন যে আসলে কত বড় মারাত্মক ভুলের মধ্যে সে ছিল। অনেক সময় দেখা যায় যে মানুষ অমুক তমুকের সাথে সম্পর্ক, খারাপ সম্পর্ক করে, পরে ভালো বিয়ে হলে হাসাহাসি করে যে ওইটা কি পাগল ছিল, আমি কেন তার সাথে সম্পর্ক করতে গিয়েছিলাম। এই জন্য তার উচিত হবে আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ যেন রিলেশনশিপটাকে মুক্ত করে দেয়। এই জন্য নয় যে আল্লাহ যেন বিয়েটা সহজ করে দেয়, এটা না, সেজন্য আল্লাহ যেটা ভালো হয় এটা যেন করে, আল্লাহ যেন ইস্তেখারা করে, আল্লাহর কাছে দোয়া করে, কামনা করে আল্লাহ যেন আমার জন্য ভালো স্বামী মিলিয়ে দেয়, এই দোয়া করতে পারে। সে ওই একজনকে নির্ধারিত না করে, কেন একজন নির্ধারণ না হতে পারে, সে তার এখন ভালো লাগতেছে, কয়েকদিন পর দেখবেন তাদের মধ্যে এই সম্পর্ক থাকছে না। বেশিরভাগ সময় এই জাতীয় বিয়েগুলো টিকে না, কেন? তারা একটা আবেগের বসে থাকে, আবেগ শেষ হয়ে গেলে আর তারা আর কিছুই পায় না, পর তখন চলে যায় একে অপরের বিরুদ্ধে, তখন চালু হয়ে যায় শত্রুতা বা তাদের মধ্যে বিদ্বেষ চালু হয়ে যায়, তখন আর সে টিকে না। এখন সে এতদিন যে সওম পালন করেছে, এতদিন এটা করছে ওইটা করছে, ওইটা পাওয়ার জন্য তখন সেটা পুরোটাই তার ব্যর্থতা পর্যবসিত হয়, এই জন্য এটা করা উচিত না। তো এই জন্য তার আপনার ওই বোনকে বলে দিবেন যে তিনি যেন সওম পালন করে যায়, যেহেতু তিনি মানত করেছেন, আর তিনি এই সওমের মাধ্যমে দোয়া করবেন না যে বিয়েটা যেন, দোয়া করবেন যেন আল্লাহ তাকে গুনাহ থেকে মুক্ত করে এবং ভালো স্বামী মিলিয়ে দেন, এই দোয়া করবেন। আর যদি কখনও তিনি করতে অসমর্থ হয়ে যান, তখন তিনি 3 জন মিসকিনকে খাওয়াবেন, 10 জন মিসকিনকে খাওয়াবেন, অর্থাৎ কাফারাতুল 3 দিন রোজা রাখবেন। প্রথমত তিনি দাস মুক্ত করবেন, না পারলে তিনি 10 জন মিসকিন খাওয়াবেন, না পারলে তিনি 3 দিন পর রোজা রাখবেন, অর্থাৎ মাঝখানে ভাঙতি না দিয়ে। এটা ওই সময় যখন তিনি আর করতে পারবেন না, কিন্তু মানত করলে মানত পূরণ করতে হয়, মানত করলে মানত ছাড়া যাবে না। এই জন্য তাকে এখন যেহেতু মানত করে বিপদে পড়ছেন, প্রতি মাসে 3টি সওম পালন করে যেতে হবে। যদি কোনোদিন না করতে পারেন, তখন তিনি সেটার বিকল্পটা শরীয়তে রয়েছে, সেটা হচ্ছে মানতের কাফারা হচ্ছে শপথের কাফারা, সেই হিসেবে তিনি শপথের কাফারা দিবেন। প্রথমে চেষ্টা করবেন 10 জন মিসকিন খাওয়াবেন, যদি একবার করলে হবে সেটা, মানে 10 জন মিসকিন খাওয়াবেন, না পারলে তিনি 3 দিন পরপর 3 দিন রোজা রাখবেন। ওই সময় যখন তিনি পারবেন না, এর আগে যখন পারবেন সেটা প্রতিপালন করতে হবে, সওম পালন করে যেতে হবে মাসে।